আজকে আমি আপনাদের সাথে ইফতারির একটা ডালা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই ডালাটাতে কি কি ছিল এটা আমি আপনাদেরকে একটু পর বলতেছি। তো এই ডালাটা পাঠিয়েছে ফুমা আমাদের জন্য, আসলে পরিবারের মানুষকে খুশি করার জন্য, কাছে থাকতে হয় না, দূর থেকেও খুশি করা যায়। তো থ্যাংক ইউ সো মাচ ফুমা আমাদের জন্য ইফতারের ডালাটা পাঠানোর জন্য। তো এই ডালাটা ফুমা পাঠিয়েছে তুর্নিস কিচেন থেকে, অর্ডার করেছিল তো আমাদের পরিবারের সবাই একসাথে ইফতার করার জন্য। তো যেহেতু ফুমা অনেক দূরে থাকে, আমেরিকা থাকে, ওইখান থেকে অর্ডার করেছিল তুর্নিস কিচেনে। তো ওরা এই ডালাটা সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিয়েছে। তো এই ডালাটা আবার মানে সেনিটা খালি করে দিয়ে দিতে হবে, তাম্মু এটা খালি করে নিচ্ছে, দেখা যায় যেহেতু সাথে সাথেই দিয়ে দিতে হবে, তো সব কিছুই বের করে নিচ্ছে। তা আসলে পরিবারের মানুষের মুখে হাসি দেখার জন্য, পরিবারের কাছে থাকতে হয় না, দূর থেকেও খুশি করা যায়, আসলে মনের মধ্যে ভালোবাসাটা থাকা হয়েছে সবচেয়ে বড় কথা। তো এটাই হচ্ছে আজকে প্রমাণ আর কি। তো এই হচ্ছে কাচ্চি আর দুইটা আস্ত মুরগির রোস্ট, আর কাচ্চিতে আলু না হলে তো চলে না, আর ডিম, কাবাব, তো সব কিছুই ছিল। এই ডালাটাতে আরও ছিল মালটা, পেঁয়াজু, ছোলা, আঙ্গুর, জিলাপি, আলুর চপ, শসা, খেজুর, কাঠি কাবাব, জিলাপি আর আলুর চপ, আর ফালি করে কাটা দুই টুকরো তরমুজ। তো এই ছিল ডালাটা, আর এখানে ছিল হালিম। তা আলহামদুলিল্লাহ যে ফুমা এত দূর থেকে আমাদের জন্য এই সারপ্রাইজটা পাঠাইছে, তা আমরা পরিবারের সবাই এই ডালাটা দেখে অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফুমা, আর আপনাদেরকেও অনেক মিস করতেছি, ফুমাদের চাচুদের সবাইকেই মিস করতেছি। আসলে আমরা সবাই যদি একসাথে থাকতাম তাহলে তো আরও বেশি ভালো হতো, তো যেহেতু সম্ভব না, ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো সময় রিজিকে রাখে আবার একসাথে আমরা ইফতার করবো কোনো একদিন। তো এই তো ইফতারির সময় প্রায় হয়ে যাচ্ছে, আমরা সব কিছুই বের করে নিতেছি। ইফতারির আগ মুহূর্তে সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা। এই যে সবাই মিলে এই সব প্যাকেজিংগুলো খুলতেছিলাম, আর আসলে এই প্যাকেজিংগুলো না অনেক সুন্দরভাবে করা ছিল, মানে ডালাটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল মোট কথা। তো এই যে এই সব কিছু রেডি করে নিতেছি সবাই মিলে, আর সবাই মিলে ইফতারির আগে কাজ করার মজাটাই আলাদা। আর এই যে এখানে হচ্ছে গিয়ে মুরগির আস্ত রোস্ট, আর সব কিছু তো বের করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে কাচ্চি আর কাবাব। তো ফুমার কিন্তু কাচ্চি অনেক পছন্দ, আর কাচ্চির আলুও ফুমার অনেক পছন্দ, কিন্তু ফুমা পাঠাইছে, ফুমাই খেতে পারলো না। আল্লাহ রিজিকে রাখলে ইনশাল্লাহ কোনো একদিন সবাই একসাথে খাওয়ার ইচ্ছে আছে। আপনাদেরকে যে কথাটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে ফুমা যে ইফতার পাঠাইলো আমাদেরকে, এই ফুমাকে কিন্তু আপনারা অনেকেই চিনেন, ফৌজিয়া নাসরিন পেজ আছে ফুমার, তো ফুমাকে তো অনেকেই চিনেন, যারা ফুমাকে ফলো করেন প্লিজ আমাকেও ফলো করে দিবেন। তো এখানে হালিমটা দেখে না লোভ লাগতেছিল যে হালিমটা কখন খাবো, তো আজান তো দিছিল না, তো সবাই সব কিছু সামনে নিয়ে ওয়েট করতেছিলাম। আর আল্লাহর রহমতে আমরা তো অনেক মানুষ, তো কিছু মানুষ আমরা নিচে বসছিলাম, কিছু মানুষ মানে খাটে বসছিল। এইভাবে মিলিয়ে দিলে বৈশাখ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, মানে পরিবারের সবাই একসাথে হওয়ার আনন্দটাই আলাদা, মোট কথা হচ্ছে এটা। তো আজান দিয়ে দিছিল, আমরা এখানে ইফতার শুরু করে দিছিলাম, সবাই তো খেজুর খাইতেছিলাম, তা তারপর শরবত খেতেছিলাম, তো বরফ দিয়ে রাখছিলাম, বরফটা গলে গেছে, তো ঠান্ডা ঠান্ডা ছিল, মজাই লাগতেছিল। সব মিলে আজকের এই ইফতারটা মনে রাখার মতো, কারণ এটা সম্ভব হয়েছে ফুমার জন্যই, ফুমা আজকে এই ডালাটা পাঠিয়েছে বলে আজকে আমরা দুই পরিবার মিলে একসাথে ইফতার করেছি আলহামদুলিল্লাহ। তো সবাই অনেক মজাও করতেছিলাম, সচরাচর তো দেখা যায় এরকমভাবে সবাই একসাথে হওয়া হয় না। তো পরিবারের আরও অনেক মানুষই ছিল না, যে কজন আমরা ছিলাম আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ কোনো একদিন রিজিকে রাখলে আমরা পরিবারের সবাই মিলে একদিন আবার ইফতার করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার কথা আমার কি কইছে, আমি বলছি যে আমার ছোলাটা মজা, ছোলা খাইবা কি এইখানে? এই যে এই কাঠি কাবাবটা, কাঠি কাবাবটা এত মজা ছিল, মানে অসম্ভব মজা ছিল কাঠি কাবাবটা, আমরা সবাই অনেক পছন্দ করছি কাঠি কাবাব। এই যে সবাই মিলে একসাথে ইফতার করার মজা যেটা দেখছেন, ভাগাভাগি হচ্ছে, তো এই যে ভাগাভাগি করে সব প্লেটে সমানভাবে নিচ্ছে তারপর দিবে, তো সবাই কিন্তু ওয়েট করতেছি আমরা যে ভাগাভাগি শেষ হবে তারপর খাবো। তো এই মজাটা দেখা যায়, মানে এমনিতে একা অনেক খেলেও কিন্তু এই মজাটা পাওয়া যায় না, সবাই একসাথে খাওয়ার যে আনন্দটা এটা কিন্তু পাওয়া যায় না, মানে খাবার কিন্তু অনেক খাওয়া যায় কিন্তু আনন্দটা কিন্তু পাওয়া যায় না। তো এই হচ্ছে মেন কথা। তো এই দেখেন সব প্লেটে প্লেটে নেওয়া হচ্ছে, আর প্লেটগুলো সামনেই রাখা হচ্ছে,
যে পরে যদি থাকে আবার দিয়ে দিবে, আর না থাকলে যেভাবে সেইভাবেই দিবে। তো এই যে সব প্লেট এইভাবে বেড়ে নিচ্ছে, তা আলহামদুলিল্লাহ আমাদের সবার হয়েছিল, হয়েও বলতে গেলে রয়েছিল, লাস্টে সবাই শেষ করে ফেলছি মিলে জিলে আর কি। আমার কিন্তু আলু এত পছন্দ না, কিন্তু কাচ্চির আলু কিন্তু আমি ছাড়ি না, কাচ্চির আলু অনেক অনেক মজা লাগে। তো কাচ্চিটা আমরা সবাই অনেক পছন্দ করছি, কাচ্চিটা অনেক মজা ছিল। দেন আমার পছন্দের জিনিস, একটা দুইটা আলু না খেলে হয় আছে আমার কাছিটা, আমার কাছে না আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে, কারণ কাছিটা অনেক ঝরঝরে ছিল, তেলের পরিমাণ খুবই কম ছিল, মানে একটা আছে না যে কাছির মধ্যে তেল একেবারে চুপচুপ করে, ওরকম ছিল না, চালটা একেবারে ঝরঝরে ছিল, এটার জন্য কাছিটা আরও অনেক বেশি মজা লাগতেছিল। আবার এমনিতেও অনেক মজা হয়েছিল কাছিটা, আর কাবাবটাও মজা ছিল, আর কাঠি কাবাবটা বেশি মজা ছিল। আর এই যে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি, তো সবাই একসাথে বসে হই হুল্লোর কথাবার্তা এভাবে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকের এই রমজানের ইফতারটা অনেক 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 ভালো কাটছে। ফুমা কিন্তু শ্বশুর বাড়িতে এই ইফতারির ডালা পাঠিয়ে সবাইকে অনেক অনেক খুশি করে দিয়েছে। তা আলহামদুলিল্লাহ আমাদের সবার খাওয়া শেষ, আপনারা সবাই আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।